আমার নাম অরিত্র। তো আমি কয়েকটা দরকারি কথা বলতে এসেছি, যেটা খুব প্রয়োজনীয়। তো দেখুন, এই যে লকডাউনটা আজ রাতের 12টার পর থেকে হবে, সেটা নিয়ে অলরেডি বিশাল একটা প্যানিক লেগে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে, আপনাদেরকে বলে রাখি, সব নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে এসেনশিয়াল যে গুডসগুলো আছে, মানে সেটা মেডিসিন, ব্যাংক, এটিএম, তারপরে ধরুন আমাদের যেগুলো খাবার জিনিসপত্র কেনার, মানে ভেজিটেবল শপ যেখানে ফল পাওয়া যায়, মুদিখানার দোকান, সেগুলো কিন্তু খোলা থাকবে। এগুলো কিন্তু নিউজে বারবার দেখাচ্ছে, এবং স্টেট গভর্নমেন্টের মানে ফুড ডিপার্টমেন্টে যারা আছে তারা অবধি নিউজে বলেছেন যে প্রচুর আমাদের কাছে স্টকস রয়েছে। তো প্যানিক করার কোনো মানে অযথা দরকার নেই, কিন্তু প্যানিক করার, প্যানিক করে সবাই রাস্তায় নেমে পড়ছে, মানে হাতাহাতি লেগে যাচ্ছে, মানে বিশাল একটা খারাপ অবস্থা চোখের সামনে আমরা দেখলাম এখানে। এবং সেই জন্য বলছি যে এটা যেন প্লিজ করবেন না, এবং যেখানে খোলা থাকবে নিশ্চয়ই খোলা থাকবে এবং সেখানে যাবেন, এবং নিজের প্রয়োজন যতটা ততটাই জিনিস নেবেন, অত্যধিক বেশি জিনিস নিয়ে নেবেন না, অন্য কেউ সুযোগ করে দিন, মানে সেও যেন কিনতে পারে, সেও যেন নিয়ে নিতে পারে। তো এই জিনিসটা করুন, মানে মানুষকেই মানুষের হেল্প করতে হবে কিন্তু, মানে মানে আপনি যদি সেলফিশ হয়ে খালি নিজের কথা ভেবে যান তাহলে কিন্তু এই সময় হবে না। আপনার কিন্তু সবাইয়ের কথা ভেবে কাজ করতে হবে, সবাইয়ের ভালোর কথা ভেবে কাজ করতে হবে। তো এটা একটা খুব দরকারি জিনিস, যেটা আমার মনে হলো যে বলা উচিত। খুব মানে বিশাল একটা প্যানিক সৃষ্টি হয়েছে, প্লিজ প্যানিক করবেন না। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ডেফিনেটলি তারা কাজ করছে, এবং আপনাদেরকে বলে রাখি, হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাও বলেছে যে এর আগে স্মল পক্স মানে পোলিও, যে দুটো পৃথিবীতে বহু লোকের প্রাণ নিয়েছে, সেই দুটো অসুখকেও কিন্তু হারানোর পিছনে ভারতের বিশাল বড় কন্ট্রিবিউশন আছে। ভারতে কিন্তু গোটা পৃথিবীকে পথ দেখিয়েছে। তো তার মানে সে তার ওখানকার এত বড় লোক যদি অ্যাপ্রিসিয়েট করছে, তার মানে নিশ্চয়ই আমাদের দেশের কিছু আছে, আমরা এত এমনিতেও এত ফেলা ফেলা নই। তো প্লিজ এর মধ্যে, এই যে 21 দিনের লকডাউনটা হয়েছে, এটার মধ্যে কোনো রকম রাজনীতি নিয়ে আসবেন না। অনেকে দেখছি এর মধ্যে ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট, এই রাজনীতি, ওই রাজনীতি, ভোটের খেলা, অমুক তমুক, এইগুলো প্লিজ এখন দূরে রাখুন। এখন মানুষ মানুষের পাশে দাঁড়ান, এই ধর্ম টর্ম এইসব পলিটিক্স এগুলো সব ভুলে যান। জাস্ট ভাবুন যে আমাদেরকে বাড়িতে থাকতেই হবে, আর কোনো উপায় নেই। দেখছেন ইটালি, যাদের সেকেন্ড মানে মানে এরা হেলথের দিক দিয়ে সেকেন্ড পুরো পৃথিবীতে, তারা হাত তুলে দিচ্ছে, এত লোক মারা যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন, যদি এরকম আমরা এইসব এখন বাকি সব কিছু ভুলে যদি না যাই এবং এটার প্রতি মানে মন না দিই, তাহলে এখানে কি হবে, এখানে যদি ছড়িয়ে যায়। এবং এই রোগটার তো কোনো মানে অ্যান্টিডোটও পাওয়া যাচ্ছে না, এ হচ্ছে না। তো এইগুলোর জন্য প্লিজ এটা বোঝার চেষ্টা করুন, এবং সেই জন্য বাড়িতে থাকুন 21 দিন, কোথাও বেরোবেন না, কিছু রকম কিছু করতে যাবেন না, এবং প্লিজ প্যানিক করবেন না। ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যাবে, গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে, স্টেট গভর্নমেন্টের, এবং আমি যে বেঙ্গলে স্পেশালি বলতে পারি যে মমতা ব্যানার্জি এখন অবধি যা কাজ করে দেখিয়েছেন, অন্য কোনো স্টেটে এরকম কাজ হয়নি। আমার তো কিছু বন্ধুরা বাইরে আছে, তাদের সাথে রেগুলার বেসিসে কথা হয়, তারা বলছে যে মানে বেঙ্গলে যা কাজ করে উনি দেখিয়েছেন এই সময়, কোনো মানে কেউ করতে পারেনি। তো ওনার ওপর একটু ভরসা রাখুন, ডেফিনেটলি কোনো না কোনো রাস্তা বেরোবে, কেউ মানে কারুর কোনো প্রবলেম হবে না। তো প্লিজ এটা প্লিজ শুনুন, বাড়ি থেকে কেউ বেরোবেন না, এবং প্লিজ প্যানিক করবেন না, এটা আমার মনে হলো বলা উচিত, তাই বললাম। থ্যাংক ইউ সো মাচ।